ইলিশ মাছ খেতে সবারই কিন্তু ভালো লাগে। এই ইলিশ মাছ দিয়েই আজকে তৈরি করে দেখাবো সরিষা ইলিশ। গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে একটু হলেও উপকারে আসবে। তো এর জন্য প্রথমে এখানে নিয়েছি আমি বড় সাইজের 5টা ইলিশ মাছের পিস। এরপর আমাদের লাগবে সরিষা। এখানে আমি নিয়েছি কালো সরিষা 1 টেবিল চামচ। এটাকে কিছুটা পানি দিয়ে 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এরপর আমাদের লাগবে পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে নিয়েছি 2টো কাঁচামরিচ। এখন এই উপকরণ তিনটাকে আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও সরিষাটাকে বেটে নিতে পারবেন। আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তো, আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে সরিষাটা সাদাও ব্যবহার করতে পারবেন। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। চুলায় একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। আর এই রান্নাটা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলে করার জন্য। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তাতে দিয়ে দিচ্ছি সরিষা এবং পেঁয়াজ বাটা, যেটা আমি কিছুক্ষণ আগেই ব্লেন্ড করে রেখেছি। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে এখন 2 মিনিটের জন্য ভেজে নেব। এই 2 মিনিটে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। তো আমি নাড়াচাড়া করে তেলের সাথে এটাকে ভেজে নিচ্ছি। 2 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের কিছুটা বেশি মরিচের গুঁড়া। মরিচটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারবেন। এরপর দিচ্ছি 1/2 চা চামচের কিছুটা কম হলুদের গুঁড়া। এরপর তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। কিছুটা পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে 5 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন তেলটা এরকম মশলার উপরে উঠে আসবে, ঠিক সে পর্যায়ে এখানে আমি ইলিশ মাছের পিসগুলো দিয়ে। তো এখানে 5টা পিস সুন্দরভাবে উপরে আমি দেখুন বসিয়ে দিয়েছি। এখন 1/5 থেকে 1 চামচ দিয়ে মশলাটা নিয়ে এভাবে করে ইলিশের উপরে এভাবে দিয়ে দিতে হবে। তো আমি সবগুলো পিসের উপর সুন্দরভাবে মশলাটাকে বসিয়ে দিচ্ছি। এরপর এটাকে 5 মিনিটের জন্য এভাবেই রান্না করে নেব। চুলার আঁচটাকে এই পর্যায়ে রাখতে হবে মিডিয়াম টু লোয়ে। মশলাটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি 5 মিনিটের মতো হতে দিয়েছি। ঠিক 5 মিনিট পর খুবই সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। যেহেতু ইলিশ মাছ অনেক নরম হয়ে থাকে তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। পানি দিয়ে এটাকে আমি এখন আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। চুলার আঁচটাকে রাখতে হবে মিডিয়ামে। 2 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে সেই জন্য। তো এটাকে আমি আরও 3 মিনিটের মতো রান্না করে নেব। ঠিক 3 মিনিট পর ফিরে আসছি। তো তৈরি হয়ে গেছে কিন্তু আমার সরিষা ইলিশ রান্না, দেখুন এটা এখন একেবারে শেষ পর্যায়ে। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজাদার। আশা করছি আমার আজকের সরিষা ইলিশের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।